পৃথিবীর বিভিন্ন দেশের নানা কুসংস্কার পৃথিবীর আদি লগ্ন থেকেই চলে আসছে। কুসংস্কার বা অন্ধবিশ্বাস একজন একজনের কাছে একরকম, সাধারণত অপবিজ্ঞানের আর এক নামই কুসংস্কার। এর দ্বারা মানুষকে খুব সহজেই বিভ্রান্ত করা যায়। সমাজের নানা স্তরের মানুষের মধ্যে নানা ধরনের কুসংস্কার রয়েছে। এর কোনটি ভালো কোনটি মন্দ তা একেধারে আপেক্ষিক বিষয়। কোনো ধারণা একজনের কাছে ভালো হলেও অপরজনের কাছে মন্দ হতে পারে, আবার উল্টোটাও হতে পারে। দেশ জাতি ধর্ম নির্বিশেষে বিশ্বজুড়ে হাজারো কুসংস্কার রয়েছে। চলুন এমনি কিছু কুসংস্কার সম্পর্কে দেখে নিই। লেটুস পাতা খাওয়া। লেটুস পাতা খাওয়া অত্যন্ত উপকারী, তবে 19 শতকে ইংরেজ পুরুষেরা সন্তানের জন্ম দিতে ইচ্ছুক থাকলে লেটুস পাতা খাওয়া এড়িয়ে চলতেন। এতে নাকি সন্তান ধারণে অসুবিধা হতো। পাখির মল ভালো। রাশিয়াতে উড়তে থাকা পাখির মল গায়ে মাথায় এসে পড়াকে শুভ বলে ধারণা করা হয়। এতে নাকি ধন সম্পদ বৃদ্ধি পায়। রাতে চুইংগাম চেবানো। রাতে চুইংগাম চেবানো মানে নাকি মরা মানুষের মাংস চেবানো। দীর্ঘদিন ধরে এমনই কুসংস্কার চলে আসছে তুরস্কে। বিয়ের সময় মুখ ঢাকা। রোমান ইতিহাস অনুযায়ী বিয়ের সময় কনের মুখ ঢাকা থাকা আবশ্যক। এর ফলে সমস্ত অপশক্তির হাত থেকে রক্ষা পাওয়া যাবে, কারণ মুখ ঢাকা থাকায় কনেকে চেনা যাবে না। মধ্যরাতে আঙ্গুর খাওয়া। স্পেনে নববর্ষের সময় পরিচিতরা একে অপরকে শুভেচ্ছা জানান না, এর বদলে তারা 12টি করে আঙ্গুর খান। মনে করা হয় এতে নাকি 12 মাসই ভালো কাটবে। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।